রাজ্যে ফের বন্ধ হলো সুরার দোকান। কেন্দ্র সরকারের দ্বিতীয় দফার লকডাউনের নতুন নিয়মাবলী অনুযায়ী বুধবার রাজ্য সরকার এই ঘোষণা করে এবং আগামী নির্দেশ না আসা পর্যন্ত রাজ্যে বন্ধ থাকবে সকল প্রকারের সুরার দোকান। বুধবার রাজ্যবাসীকে বাংলা নববর্ষ ও বিহুর সম্ভাষণ জানিয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। একই সাথে লকডাউন চলাকালীন গৃহবন্দী থেকে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার রাজ্যবাসীর কাছে আহ্বান জানান তিনি। নতুন বছর আরম্ভ হয়েছে আর এই আরম্ভণীত আমি আপনার জড়িয়তে আমার রাজ্যবাসীক আন্তরিকভাবে আমার শ্রদ্ধা আর ঈশ্বরের সাথে প্রার্থনা করছি যাতে ঈশ্বরের কৃপাত আমি তাই সকলে এই বছরটি ভালকেই কটাব পারি। আপনাদের জানে যে আজির দিনত কোভিড 19 লই যাকালিলৈকে আমি 21 দিনের লকডাউন আমি পালন করি আর যাকালি পড়া আজির পর আক সেকেন্ড ফেজ আরম্ভ হয়েছে। পরম শ্রদ্ধার প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় আমার এই সেকেন্ড ফেজ আরও 19 দিনের কারণে এক্সটেনশন করলে আর আমি ভাবু যে আমি এই 19 দিন যাতে আমি আগত যেনেকো আমি ভালকেই আমি সোশ্যাল ডিস্টেন্স মেনটেইন করি, আমি এক ঠাইত থিয় হওয়া নাই, জমা হওয়া নাই, আমি আমার ঘরত আবদ্ধ হয়ে আসিল, আজির পরও আমি আরও 19 দিন আমি ঠিক তেনেকুৱাই সোশ্যাল ডিস্টেন্স মেনটেইন করি, হেলথের গাইডলাইন মানি আমার চলিব লাগিব, চলিলেহে আমি আমার রাজ্যখন আমার রাষ্ট্রখন আমি অন্তত সুস্বাস্থ্যের অধিকারী হয়ে আমি থাকিব পারি। বন্ধুসকল আপনাদের জানে যে হয় সুরার বিপণী খোলা হয়েছিল যা 14 তারিখের ফলেরপরা কেন্দ্রীয় সরকারে গোটাই ভারতবর্ষের অবস্থা পর্যালোচনা করি আজি একটা গাইডলাইন দিলে আর গাইডলাইনের জড়িয়তে এই কথা আমার নির্দেশ দিয়া হয়েছে যে আমি যাতে এই সুরার বিপণীবিলাক বন্ধ রাখব লাগে। তো আমি সুরার বিপণী বন্ধ করি আর সুরার বিপণী বন্ধ করার লগে লগে আপনাদের বিনম্রভাবে প্রার্থনা করি যে কেন্দ্রীয় সরকার এই কথা কইছে যে 20 তারিখলৈকে হয়তোবা বিভিন্ন রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করার পাশতে নতুন গাইডলাইন দিব, এই গাইডলাইন দেওয়ার পাশতে আমার চিন্তা হব বা আমি চিন্তা করি যদি প্রয়োজন পড়ে বা যেটো বাস্তব এই বাস্তবের প্রেক্ষিপ্ত আমি কেনেকুৱা আমি করব পড়ো তার কারণে আমি নিঃসন্দেহে আমি চিন্তা করি। কিন্তু আজির পড়া আমার বিভাগের ফলের পড়া এই গাইডলাইন আমি ফলো করি আমি ওটা নোটিফিকেশন দিন যাতে গোটেইখানি সুরার।